আসসালামু আলাইকুম ডিপিআরসি পক্ষ থেকে চলে আসলাম প্রতিদিনের লাইভে আজকে আমার সাথে আছেন দুজন অতিথি ওনাদের একজন নাম হচ্ছে নয়ন দাস উনি আমাদের পেশেন্ট ছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন আমাদের এখানে ভর্তি থেকেছেন প্রায় অনেক দিন তো ওনার সাথে আজকে ওই বিষয়ে কথা বলবো ওনার কি সমস্যা ছিল প্রথম থেকে কি সমস্যা এখন কি অবস্থা সে সম্পর্কে আলোচনা করবো চলুন ওনার সাথে পরিচয় হয়ে নিই জি আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা বলে পরিচয়টা একটু দিবেন জি আমার নাম নয়ন দাস আসি সিলেট থেকে আসছেন স্যার আপনার কি কি সমস্যা ছিল কি সমস্যার জন্য আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন এই সম্পর্কে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন আমার গত 18 মাস আগে সিলেটে আর কি জিম করতে গিয়ে কোমরে ব্যথা পাই প্রথমে একটু বেশি ছিল ব্যথা তারপরে ওষুধ খাইছি কমে গেছিল তারপরে আস্তে আস্তে ব্যথাটা বাড়তে থাকে সিলেটে আমি 10-12 জন ডাক্তার দেখিয়েছি অনেকে ফিজিওথেরাপি তারপরে ইয়ে অনেক কিছু বলছে কিন্তু ওষুধ খাই কিন্তু কমে না ফিজিওথেরাপিও নিয়েছিলাম কিন্তু কমে নাই আর কি মানে আপনি যতদিন ওষুধ খাচ্ছেন ভালো থাকতেছেন ভালো থাকতে বন্ধ হয়ে গেছে আবার শুরু হয়ে গেছে আপনি কতজন ডাক্তার দেখিয়েছেন সিলেটে হবে 10-12 জন মিনিমাম হবে 10-12 জন ডাক্তার দেখিয়েছে ওনারা কিভাবে ট্রিটমেন্ট দিবে বা কিভাবে অনেকে বলছে যে আপনার মেজর সমস্যা না আপনি যদি ফিজিওথেরাপি নেন 2-3 দিন বা 1 সপ্তাহ তাহলে ঠিক হয়ে যাবো তো ফিজিওথেরাপি নিয়েছিলাম আমি 4-5 দিন কোনো উন্নতি হয় নাই আর কি বা অনেকে বলছে না এগুলো BMTM করলেই শেষ হয়ে যাবে সর্বশেষ একজনকে দেখাইছিলাম ওই সিলেট তো উনি বলছে সার্জারির কথা তো বলছে সার্জারি করাতে পারবেন না করলেও আপনার চলবে তারপরে আপনি যতজন ডাক্তার দেখিয়েছেন ওনারা আপনাকে সার্জারির কথা বলেছে হ্যাঁ কিন্তু আপনি সার্জারি করেন না না সার্জারি করেন আপনি সার্জারি না করে আপনি ভাবছেন যে যেভাবে আমাদের সার্জারি ছাড়া আপনি ট্রিটমেন্টটা নিতে পারেন সেখানে যাবেন সেই ডক্টরকে দেখাবেন বয়স তো কম এই বয়সে যদি সার্জারি নেই তাহলে তো অনেক আপনি ভবিষ্যতে সমস্যা হবে তাহলে আপনি যে আমাদের এখানে যে আসছেন আমাদের এটা কিভাবে জানতে পারলেন আমি ইউটিউবে বা ফেসবুকে অনেক ঘাটাঘাটি করছিলাম করতে করতে তারপরে ডাক্তার শফিউল্লাহ প্রধানের ভিডিও দেখতাম প্রায় 3 মাস ধরে দেখতেছি ভিডিও অনেকে ইন্টারভিউ দেখছি অনেক সুস্থ হয়ে যাইতেছে তারপরে ইয়ে ওই এগুলো দেখে তারপরে ডিসিশন নিলাম যে ওইখানেই আসতে হবে যখন আসছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন তখন আপনাকে স্যার কি বললো যে কিভাবে আমরা ট্রিটমেন্ট করব বা আমাদের ট্রিটমেন্টের ধরন কিভাবে কি বলবো যে আসছিলাম যখন স্যার দেখছে আমারে দেখে তারপরে বলছিল MRI করার জন্য MRI তারপরে কিছু রক্ত পরীক্ষা এইগুলো ছিল পরীক্ষা করাইছে স্যার বলছে আপনার PLID সমস্যা L4 L5 এইগুলো এইখানে 21 দিন ভর্তি থাকতে হবে স্যার আপনি একটু প্রথম থেকে জানতে চাইবো আপনি তো আগে জানতেন না যে আপনার PLID বা এই ধরনের কোনো সমস্যা ছিল যখন থেকে আপনার PLID সমস্যাটা আপনি জানতেন না শুধু অনুভব করতে পারতেন যে আপনার ব্যথা হচ্ছে তখন প্রতিদিন চলাফেরার যাবৎ কি সমস্যা হতো কি কি সমস্যা করতে হতো স্যার আমার ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে নামতো আর কি তো বেশিক্ষণ বসে থাকলেই সমস্যা খুব ব্যথা করতো আমার কম্পিউটার আছে আর কিছু কিছু ফ্রিল্যান্সিং ওইগুলো করি আর কি তো অনেকক্ষণ বসে কাজ করতে হয় তো ফ্রিল্যান্সিং করতে গিয়ে তো কোমর সবসময় বসে থাকতে হয় চেয়ারের মধ্যে বসে থাকলেই ব্যথা ধরেন 1 ঘন্টা বসে থাকলে আরও আধা ঘন্টা আমি শুয়ে থাকতাম যে এমন একটা পর্যায়ে হচ্ছে আপনি এমন ব্যথা শুরু হচ্ছে আপনি মানে একদম শোয়া থেকে উঠতে পারছেন না এরকম কোনো অবস্থা হয়েছিল না এরকম অবস্থা হয় না যেহেতু নিয়মিত বেতার ওষুধ খেতাম প্রতিদিনই বেতার ওষুধ 3 বেলা খেতাম ওষুধটা খেয়ে হচ্ছে ব্যথাটা কমায় রাখতেন যখন আপনি খাওয়া বন্ধ করে দিতেন আবার পুনরায় বেতা শুরু হয়ে যেত তারপরে বাইক দৌড়াইতাম দৌড়ে আসার পর অনেক ব্যথা থাকতো আচ্ছা আপনি যখন এখানে আসলেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার বলেছে যে 21 দিন ভর্তি থাকতে হবে স্যার বলছে যে আপনি সার্জারি করতে পারবেন না আমরা এখানে সার্জারি করি না যদি সার্জারি ছাড়া কোনো ইয়ে চান তাইলে এখানে ভর্তি থাকতে হবে বুঝাইতে চাচ্ছে যে প্রথমে হচ্ছে আমরা মেডিসিন থেরাপি ওইগুলো দিয়ে আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় না হয় তাহলে আমরা সার্জারিতে যাব সার্জারিতে সেটা বলেছে তখন আপনি হচ্ছে সরাসরি ভর্তি হয়ে গেলেন ভর্তি হওয়ার পরে যে আপনাকে ফিজিওথেরাপি বা আপনার আমাদের যে ট্রিটমেন্টের ধরন কেমন লেগেছে আপনার কাছে যে আমি অনেক জায়গায় ফিজিওথেরাপি দিছি কিন্তু আপনাদের এই ট্রিটমেন্টগুলো আমার অনেক ভালো লাগছে আর কি এখানে ফিজিওথেরাপি একোপোটোমিয়া মানে সব কিছুর একটা মিক্স আছে আর কি এখানে সব কিছু মিলে যে বলতে চাচ্ছেন যে আসলে এখানে একটা 100% একটা PLID সমস্যার জন্য বেস্ট এইটাই স্যার আমি একটু জানতে চাইবো আপনার তো PLID সমস্যা ছিল তো সেক্ষেত্রে আপনাকে 21 দিনের ভর্তি দেওয়া হয়েছে আজকে পর্যন্ত আপনি কতদিন স্যার আজকে পর্যন্ত 11তম দিন 11তম দিন 11 দিনে আপনি কতটুকু সুস্থ আগের চাইতে 11 দিনে আমি মানে পুরোপুরি সুস্থ
তোরা নালকা কিছু রইছে এগুলা বিএম টিএম বলছে বাড়িতে করার জন্য বাড়িতে করলে সুস্থ হয়ে যাবে আগের চাইতে আপনি এখন পুরোপুরি ইনশাআল্লাহ অনেকটাই সুস্থ জি স্যার সেই সুস্থতা থেকে আপনার সেই অভিজ্ঞতা থেকে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার আমি এটাই বলবো যে আপনারা অন্য কোথাও ঘোরাঘুরি না করে এইখানে আসতে পারেন অন্য কোথাও অনেক থেরাপি থেরাপি দিবে কিন্তু ঠিক হবে না এখানে সবকিছু আছে একুপোটোমিয়া তারপরে ইনজেকশন সবকিছু মিলে একটা মানে ভালো জায়গা এখানে ওনার সাথে আরেকজন আছে ওনার ওনার ফ্রেন্ড তো স্যার ফ্রেন্ডের সাথে আমরা একটু আলাপ করব এই বিষয়ে কারণ উনি সবসময় সাথে ছিলেন যতজন ডক্টর দেখিয়েছেন উনি ওনার সাথে গিয়ে ওই ডক্টরকে দেখিয়েছেন আমাদের এখানে ভর্তি থাকা অবস্থায় সবসময় উনি সাথে ছিলেন আসলে ওনার সাথে একটু পরিচয় হয়ে একটু কথা বলে নিই জি স্যার আসসালামু আলাইকুম আমি ফাহিম জি আমি ওর ফ্রেন্ড জি অনেকদিন যাবত ওর সমস্যা হয়েছিল প্রায় দুই বছর সিলেটে অনেক ডাক্তার দেখাইছে আমি অনেকজন সাজেস্ট করছিলাম অনেক জায়গায়ও গেছে অনেক থেরাপি দিছে তারপরও আর মানে ইম্প্রুভ হয় নাই সম্প্রতি ওই কিছুদিন যাব দুই তিন মাস হবে আমরা সবাই মিলে একটি কাটাকাটি করছি গুগলে ইউটিউবে ফেসবুকে তারপর ও ডাক্তার সাহেবের মানে ইনফরমেশন পাই তারপর ওনার অনেক ভিডিও দেখলাম অনেক ভালো ভালো কমেন্ট করছে সেই থেকে আমরা একটু সাহস পেলাম আর কি যে ওইখানে গিয়ে ট্রাই করতে পারি আমরা তারপর অবশেষে এখানে আসলাম স্যারের সাথে কথা বললাম অনেক ভালো লাগলো তারপরে অ্যাডমিশন নিলাম আর থেরাপিস্ট সবগুলো মিলেই আর কি বেস্ট স্যার আমি একটু জানতে চাইবো যে আপনি তো আমাদের মূল ট্রিটমেন্টটাই হচ্ছে ফিজিওথেরাপি মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি তো সেই ক্ষেত্রে আপনার ফ্রেন্ড তো আমাদের এখানে দীর্ঘ 11 দিন যাবত ভর্তি ছিলেন তো সেই ক্ষেত্রে আমাদের যে ফিজিওথেরাপি আমাদের যে ম্যানেজমেন্ট টিম আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের রাউন্ড সব কিছু মিলে স্যার আপনার কেমন লেগেছে যে কতটুকু স্যাটিসফাই আমাদের উপর আপনি আমি প্রায় 100% বলতে পারেন কারণ স্যার আমি ওইভাবে তো অনেক জায়গায় আছে হসপিটালে মানে ডক্টর বিজি থাকার কারণে না আসেন না ওইখানে দেখছি আমি সপ্তাহ যায় না ডাক্তার সাহেব আসেন কথা বলেন তারপরে আবার ওই যে ডিপার্টমেন্টের হেডের অনেক চিকিৎসক আছে ওনারাও যান আর ফিজিওথেরাপি মানে ফিজিও যারা আছে ওনে অনেক ফ্রেন্ডলি ওরা অনেক ভালোভাবে মানে ট্রিটমেন্টটা দিছে ওরা নিজের বলে নিজের মনে করে প্রতিদিনে কতবার ফিজিওথেরাপি পেতেন হ্যাঁ তিনবার সকালে দুপুরে আর রাতে জি ফিজিওথেরাপির যে সিস্টেমগুলো আমাদের যে প্রযুক্তি আমাদের যে মেশিনগুলো আপনারা দেখে কি মনে হয়েছে যে আদৌ কি আমাদের বাংলাদেশে ফিজিওথেরাপির মাধ্যমে এই ধরনের পেশেন্ট অর্থাৎ পিএলআইডি পেশেন্ট স্পন্ডাইলাইসিস এই ধরনের পেশেন্টের জন্য কি এই প্রযুক্তি কতটুকু ভালো কাজ করবে বা কতটুকু গ্যারান্টেড ইউটিউবের জন্য জি আমরা অনেক সময় দেখছি ওইগুলা ইউটিউবে মানে ইউরোপিয়ান দেশে যে ওইগুলা ইউজ হচ্ছে যে এগুলা মেশিনারি জিনিসপত্র ওগুলো দেখছি ওইখানে অ্যাভেলেবেল আমি দেখে প্রথমেই অনেক খুশি হয়েছি যে ওইগুলো দিয়ে ওর ট্রিটমেন্ট হবে ও ভালো হবে অনেক ভালো লাগছে সবগুলো মানে অত্যাধুনিক মেশিন আর ফিজিওথেরাপিস্ট যারা ওরা অনেক ভালো মানে প্রশিক্ষণপ্রাপ্ত ভালো লাগছে জি দর্শক শুনতে পেলেন স্যারের কথা উনি আমাদের এখানে 21 দিন ভর্তি থাকার কথা বলেছে স্যার কিন্তু 11 দিনই ইনশাল্লাহ আগের চাইতে অনেকটা সুস্থ হয়ে গেছেন তো সেই বিষয়ে আসলে আপনাদেরকে শুধু একটা কথাই বলবো আপনারা এদিক সেদিক গিয়ে টাকা পয়সা নষ্ট না করে যেখানে গেলে সর্বোচ্চ চিকিৎসাটি আপনি পাবেন সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি ট্রিটমেন্ট নেবেন যেখানে 100% ট্রিটমেন্ট আপনার পক্ষে সম্ভব তো আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম